আজ লজেন্স দাদা এত দেরি কেন করছে বলতো? কখন আর খেলতে যাব? ওই তো লজেন্স দাদা। কি গো লজেন্স দাদা, আজ যে এত দেরি করলে, খেলতে যাবে না? তোরা যা, আজ আমার খেলতে যেতে ইচ্ছে করছে না। কেন গো লজেন্স দাদা, কি হয়েছে? তুই বল ভুতু, বড়দিনে কেক না খেতে পারলে ভালো লাগে? কিন্তু এবছর মনে হচ্ছে কেক ছাড়াই বড়দিন কাটাতে হবে। কেন কেন, কেক ছাড়া বড়দিন কাটাতে হবে কেন? আজ সকালে হরিসাধন কেক শপে গেছিলাম। এই কেকটার দাম কত গো কাকু? ওটার দাম 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ, নিয়ে যাও, খুব ভালো কেক, অনেক কাজু কিশমিশ আছে বুঝলে, দেবো, প্যাক করে দেবো। না না, এটা তো অনেক বেশি দাম, এত টাকা তো আমার কাছে নেই। আচ্ছা ওই কেকটার দাম কত? 600 টাকা। 600 টাকা? এত বেশি? শোনো বাপু, বাজারের সামনে তো তোমাদের মিষ্টির দোকান আছে, তা কেক কেনার সামর্থ্য নেই তো বড়দিনে 2 টাকার গুজিয়া খেয়ে নাও না হয়। কেকের স্বাদ মিষ্টি আর গুজিয়ার স্বাদ মিষ্টি, সাত সকালে আমার সময় নষ্ট করতে এসো না। ও পকেটে পয়সা নেই এসেছে কেক খেতে, চুপ্তস। কেক কেনার জন্য বাবা এত টাকা দেবে না রে ভুতু। আমার বাবাও দেবে না। আর দেবেই বা কেন, কেকের কি এত দাম হয় নাকি? তা বলে আমরা বড়দিনে কেক খেতে পাবো না? কবি নেহি, কি করে খাবো ভুতু? ফুলপাহাড়িতে তো মাত্র একটাই কেকের দোকান। শোনো লজেন্স দাদা, এবছর আমরাই কেক বানাবো ফুলপাহাড়ির সব বাচ্চাদের জন্য। ভুতু, তুই কেক বানাতেও জানিস? না জানি না, কিন্তু জেনে নেব, কেক ছাড়া বড়দিন হবে না। কেক বানাবি তোরা? সে কি কথা, কেক বানানো তো খুব ঝক্কির কাজ সোনা। হ্যাঁ হ্যাঁ ঠিক পারবো। বেশ তাহলে মন দিয়ে শোন, প্রথমে একটা বড় পাত্রে যতটা ময়দা নিবি ঠিক তার অর্ধেক পরিমাণে চিনি গুঁড়ো করে নিবি। তারপর বাবা এ তো অনেক ঝামেলা, আমি বাবা শুধু টেস্ট করার দায়িত্ব নেব। আমারও একটু ভয় ভয় করছে জানিস, যদি কেক বানাতে গিয়ে পুড়ে যায়। আচ্ছা লজেন্স দাদা, তোমার বাবা তো মিষ্টি বানাতে পারে, কেক বানানোর পদ্ধতি লিখে দিলে কেক বানিয়ে দিতে পারবে না? সে নিশ্চয়ই পারবে, পুরো কেক বানাতে গেলে তো অনেক ময়দা চিনি মাখন টাখন লাগবে, এত আমরা কোথায় পাবো? আমরা গদাই জেঠুর দোকানে যাব, যদি আমাদের কম দামে দিতে রাজি হয় তাহলেই সব হয়ে যাবে। ঠিক বলেছিস, চল তাহলে। এগারো, বারো, তেরো, চোদ্দ। গদাই জেঠু, ও গদাই জেঠু, আহ দিল দিল আমার হিসেবটা একেবারে গুলিয়ে। এ কি পুরো বাহিনী যে, কি হয়েছে বলো? আসলে আমরা বড়দিনে ফুলপাহাড়ির বাচ্চাদের কেক খাওয়াবো, আমার বাবা বানিয়ে দেবে, আর তাই তোমার কাছে ময়দা চিনি মাখন এসব কিনতে এসেছি। দামে একটু ডিসকাউন্ট দিও তো। গ্রামের বাচ্চারা বড়দিনে কেক বানাবে, তার জন্য কম দাম কেন? ওরে পারলে তোদের ময়দা চিনি মাখন সব আমি ফ্রিতেই দিয়ে দিতাম, কিন্তু আমি তো তোদের কিছু দিতে পারবো না। কেন দিতে পারবে না কেন গদাই জেঠু? ওরে আমার গুদামে যে আর একটু কেকের সরঞ্জাম নেই। ময়দা চিনি নেই তো ওগুলো কি, ওই দেখো না। তাই তো, তারা জিজ্ঞেস করছি। ও জেঠু, ওই তো ওইখানে বস্তা বস্তা চিনি রাখা, ময়দাও আছে দেখছি, তুমি নেই বলছো কেন গো? ও ওইগুলো তো বুক করা হয়ে গেছে বাবা, কেকের দোকানের হরিসাধন বাবু সব বুক করে গেছেন, 2 দিন পরে টাকা দিয়ে নিয়ে যাবেন, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। ওখান থেকেই আমাদের একটু দিয়ে দাও না গো। না রে বাবা, না না না, তা হয় নাকি? আর তাছাড়া আমি ওনাকে কথা দিয়ে দিয়েছি। না স্যার কি, এটা অন্যায় আবদার, কথা দিলে কথা রাখতে হয়। সামনের বছর তোমরা বরং আর একটু আগে আগে এসো, আমি ফ্রিতে তোমাদের ময়দা চিনি সব দিয়ে দেব। ঠিক আছে চল যাই। বেচারা, যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন ছক্কু। আরে গুরুর বাণীতে ফুলে গেছে, ওই যে চকচক করছে।
মানে চকলেটের ঠোঙা। গুরুর বাণিজ্য মিথ্যে হয়ে গেল। গুরু তো এটাও বলেছিল চকচক করলেই সোনা হয় না। ছক্কু সোনা না হোক, একখানা জব্বর কেস পেলেই হবে। বললেই হবে, একজন গোয়েন্দাকে তুই চোরের গন্ধ চেনাবি? তোর গা দিয়ে পাক্কা চুরি চুরি গন্ধ বেরোচ্ছে। বাল বাল বলে বাল, কি চুরি করতে যাচ্ছিস? আমি না, আমি না, দাদা আমি বাবা পালাই, দাদা দেখলে রক্ষা রাখবে না। আরে তুমি দোকানে না গিয়ে বাড়িতে এলে কেন? দোকানে কেউ আপনাকে আর আমাকে একসাথে দেখলেই সন্দেহ করবে, বুঝেছেন? হ্যাঁ সেটা অবশ্যই ভালো করেছো। তা বলো বলো বলো, কি তোমার প্ল্যান? আমি জানি এই গদাই বাবু অনেক টাকার জিনিসপত্র অর্ডার করেছেন। হ্যাঁ তা তো করেছি। এখন যদি আপনি সব জিনিস ফ্রিতে পেয়ে যান তাহলে আপনার কত লাভ হবে। এ মানে ফ্রিতে গদাই লস্কর কি দান ছত্র খুলেছে নাকি? ফ্রিতে তাহলে তো পুরো 5 গুণ লাভ হবে। কিন্তু কিন্তু সেটা কি করে হবে? আগে বলুন আপনার জিনিসপত্র সব কবে পাঠাবে বলেছেন? কাল সন্ধে বেলায়। ব্যাস তাহলে আজ মাঝরাতে আপনি আর আমি ওই গুদাম লুট করব। ইয়ে ট্রাকের ব্যবস্থা করব আমি, এই বলতা। ইয়ে তবে এখান থেকে চুরি চুরি গন্ধটা বেরোচ্ছিল, এবার আমাকে আর পায় কে? এবার আমি ওই গাব্বু সার্কেল লজেন্সদের লিডার হয়ে যাব, সবাই আমাকে ইসলাম ঠুকবে। আর গদাই লস্কর সেই প্ল্যান আমার করা আছে। আমি আগে থেকে ওই গদাই লস্করের গুদামে লুকিয়ে থাকব। গদাই লস্কর গুদামে ঢুকলেই আমি কায়দা করে ওর চোখ মুখ বেঁধে ওখানে আটকে রাখবো। তাহলে তো অতি উত্তম। আর এসবের বদলে আপনার এক্সট্রা লাভের অর্ধেক আমার, মানে 50-50। পুরো 50%? আরে বাস, পুরো 50%? সে তো অনেক টাকা। রাজি থাকলে বলুন, না হলে আমি একাই সব জিনিসপত্র উড়িয়ে নিয়ে যাব। ওই 50% মানেও কিন্তু আপনার প্রচুর লাভ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। দেখবেন এবার এমন অপারেশন চালাবো ফুলপাড়ির বোকা লোকগুলো কিছুতেই ধরতে পারবে না। ফুলপাড়ির লোকেরা বোকা আর তুই কি? চুকু দাঁড়াচ্ছি তোকে দাঁড়াতে বলছি না। তোমরা যা বলছিলে তাই শুনছিলাম। এবার দেখবে গোয়েন্দা হিসেবে দেশে দেশে আমার নাম ছড়িয়ে পড়বে, আর গদাই জেঠিও নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার টুরস্কারও দেবে। খবরদার বলছি চক্কু, আমার পথের কাঁটা হলে কিন্তু আমি তোর গলার কাঁটা হয়ে চেপে বসবো। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি। তাই বুঝি, তাহলে তুই কাঁটাই তোল। কি কাঁটা বাবা রে! ওহ
নে, এবার কাঁটা দিয়ে কাঁটা তোল। ওরে বাবারে, কি কাঁটা! ভেবেছিলাম একটা কেস সলভ করবো, কিন্তু না, এবার আমি গ্রামের সবাইকে গিয়ে তোমাদের এই দুষ্ট প্ল্যানের কথা বলে দেব, তারপর দেখবে কি হয়। এই চক্কু রাগ করিস না রে ভাই, এমন কথায় কথায় রাগ করলে চলে নাকি? তুমি যতই আমায় বলো না কেন, আমি সব বলে দেব। আর আমি যদি তোকে টাকা দিই? টাকা মানে কত টাকা? এই ধর 10,000 টাকা, তাহলে তুই মুখ বন্ধ রাখবি তো? এত কমে হবে না ভাই। তাহলে তুই বল কত চাস। এ মানে 50,000। এই 50,000! এই চক্কু, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেশি লোভ করতে নেই। আর নিজে যে 50% নিচ্ছ তার বেলা, আমি সবাইকে গিয়ে বলে দেবো। এ মানে তোমরা ঠিক আছে 50,000ই দেব। ঠিক আছে, তবে এই প্ল্যানটার কথা কেউ যেন ঘুণা কারো জানতে না পারে। তুমি চিন্তা করবে না, আমি কাউকে বলবো না। আচ্ছা আমার একটা কথা বলো তো, ওই 50,000 টাকায় একটা 2-সিটার হেলিকপ্টার কেনা যাবে? মানে হ্যাঁ, তা ছোট খাটো একটা হয়ে যাবে। আরে বা, তাহলে তো ওই হেলিকপ্টার নিয়ে আমি ছক্কু কতটা কিন্তু পাঁচ কাঁধ করিস না বলে দিলাম ছক্কু। আরে চিন্তা করবে না বলতারা, পাঁচ কান আর হবে না। আমি যাই ওই পাঁচ মাতার খবরটা এবার নিয়ে আসি। হিরে বঙ্গপালের দল, সব কটা এমন রংচটা মুখে বসে আছিস কেন? জানো ছক্কুদা, এবছর না আমাদের বড়দিনে কেক খাওয়া হবে না। ফুলপাহাড়িতে কেকের দাম এত বেশি হয়ে গেছে, আমরা তো কিনতেই পারবো না। শহরের দোকান থেকে একটা কেক নিয়ে আসলেই হয়। কেক আনার জন্য অত দূরে কে যাবে? কাদের হাতে অত সময় আছে? আরে দূর বেকা, হেলিকপ্টারে শর্টকাটে চলে যাওয়া যাবে। ঠিক 7.5 মিনিট লাগবে শহরে যেতে। হেলিকপ্টার? তুমি হেলিকপ্টার কিনবে ছক্কুদা? এ তো দারুণ খবর। এ মানে অনেকদিন ধরেই একটা প্ল্যান ছিল তো, একটা হেলিকপ্টার কিনবো, তাই ভাবলাম বড়দিনের আগে একটা কিনেই ফেলি, কি বলিস? তাহলে সেই আনন্দে আমাদের সকলকে মিষ্টি খাওয়া। এই এই দাঁড়া, আগে 50,000 টাকা পেতে দে। 50,000 টাকা? অত টাকা তোমাকে কে দেবে ছক্কুদা? আরে ওই তো বো দিয়ে আবার কার নাম হয়, কি গো বলো? আমি তাহলে এখন আসি, ক্লাবে অনেক কাজ পড়ে আছে। হেলিকপ্টার রাখার জায়গাটাকেও তো একটু ঝাঁটটা দিয়ে পরিষ্কার করতে হবে। এই আমি যাই রে। ব্যাপারটা কি হলো ছক্কুদা, মনে হলো কিছু একটা লুকিয়ে গেল। আমারও তাই মনে হচ্ছে রে ভূতু, কারোর একটা নাম বলতে গিয়ে যেন বললো না। ঠিক কেমন একটা বউ বলে চুপ করে গেল। আচ্ছা আমাদের গ্রামে বউ দিয়ে কান্না? আচ্ছা বলতা না তো? তাই তো, বউ দিয়ে বলতা হতেই পারে। কিন্তু বলতা কেন ছক্কুদাকে 50,000 টাকা দেবে? নিশ্চয়ই কিছু গন্ডগোলের ব্যাপার আছে, ছক্কুদার কাছে এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে। কিন্তু ছক্কুদাকে আমাদের সব সত্যি সত্যি বলবে ভূতু? সেটা বলানোর ব্যবস্থা আমি করছি। সত্যি বলার মিষ্টি শিগগিরই আমার হাতে চলে এত, প্লিজ 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 প্লিজ। এই এগুলোর দিকে নজর দিস না, এইটা তুই ছক্কুদার জন্য নিয়ে যাবি, আমরাও তোর পিছন পিছন যাব। এইটা খেলে ছক্কুদার খুব ঘুম পাবে আর ঘুমের ঘোরে সব বলে দেবে। ঠিক আছে? ঠিক আছে। বাবা, একটুর জন্য বেঁচে গেছি, ভাগ্য ভালো। ফুস করে শুধু ওই ওই বলতার বোটা বলে ফেলেছি, লতাটা মুখ দিয়ে বেরোলেই তো সব গন্ডগোল হয়ে গেছিল। ছক্কুদা এই নাও। এই গাব্বু, মিষ্টি কেন রে? বাহ, আমার গুরুদেব হেলিকপ্টার কিনবে আর সেই আনন্দে তার শিষ্য একটু মিষ্টি খাওয়াবে না? মাথাটা নিরেট হলে কি হবে, তোর মনটা খুব ভালো রে গাব্বু। দে মিষ্টি দে।
আমি হেলিকপ্টারটা কিনলে তোকে আমি চালানো শিখিয়ে দেবো, তারপর আমরা দুজনে মিলে হেলিকপ্টার নিয়ে ঘুরতে বেরাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি মিষ্টিটা খাও। এই আমার মাথাটা কেমন জানি একটু ঝিঙ্কো ঝিঙ্কো করছে, আমার কেমন জানি লাগছে। একি আমার যে সব সত্যি কথা বলতে ইচ্ছে করছে রে। ভালো তো ভালো, বলো বলো সত্যিটা বলো। কোন সত্যিটা বলি রে গাব্বু? আগে বলো কি তোমায় 50,000 টাকা দেবে। বাহ বাহ বলতা, তার মানে আমি ঠিকই ভেবেছি, কিন্তু বলতাটা তোমাকে কেন টাকা দেবে? আমাদের সবটা পরিষ্কার করে খুলে বলো শিগগিরই। বাহ বাহ বলছি। আমি জানি এই গদাই বাবু অনেক টাকার জিনিসপত্র অর্ডার করেছেন। হ্যাঁ তা তো করেছি। এখন যদি আপনি সব জিনিস ফ্রিতে পেয়ে যান তাহলে আপনার কত লাভ হবে। আজ মাঝরাতে আপনি আর আমি ওই গুদাম লুট করবো। তুমি যতই আমায় বলো না কেন আমি সব বলে দেবো। ঠিক আছে 50,000 দেবো, ঠিক আছে। তাই আমার মুখ বন্ধ আর রাতে গদাই লস্করের গুদাম খোলা। ছোকুদা আজকের দিনটা এখানেই ঘুমোক, আর আমরা আজ রাতে যাব হরিসাধন বাবু আর বলতার ঘুম ওড়াতে। তুই কিছু করবি না ভুতু, ওরা তো প্রায় সব বস্তাই গাড়িতে তুলে নিল, আমরা আর কি পাবো? তুলেছে তো ঠিকই, কিন্তু ট্রাকটা কি আর নিয়ে যেতে পারবে? লে বাস সব তোলা হয়ে গেছে, শিগগির গাড়িতে ওঠো, শিগগির শিগগির। গাড়ির চাকা ও গাড়ির চাকা, তোমরা তোমাদের হাওয়া বের করে দাও তো, প্লিজ প্লিজ। হ্যালো, আরে গাড়ি চালাও। ইয়েস, স্টার্ট দিয়েছি তো, নড়ছে না তো গাড়ি। মানেটা কি নড়ছে না মানে? তুমি গাড়ি চালাতে পারো তো? না পারলে গাড়িটা এখানে আনলো কে? ঝামেলার সময় মাথা গরম করবেন না তো, বলছি গাড়িটা চলছে না। চলবে না তো, গাড়ি এবার উড়বে। ট্রাক বন্ধু ও ট্রাক বন্ধু, তোমরা এবার হাওয়ায় ভেসে গুদামে ঢুকে যাও তো, প্লিজ 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 প্লিজ। লজেন্স দাদা, তুমি গদাই জেঠুকে খুলে দাও। ওরে ওরে, আজ তোদের জন্য আমি এত বড় ক্ষতির হাত থেকে বাঁচলাম, কে জানতো এই হরিসাধন লোকটা এমন বদমাশ। চিন্তা করো না জেঠু, ওদের ব্যবস্থা হয়ে যাবে, এসআরকে পুলিশ ডাকতে গেছে। সত্যি রে সত্যি, তোরা ছোট হয়ে এমন দুঃসাহসিক কাজ করে দেখিয়েছিস, আমি তো ভাবতেই পারছি না। আমি খুব খুশি, খুব খুশি হয়েছি রে। গদাই জেঠু, এখন তো তোমার গুদামে অনেক চিনি ময়দা আছে, এবার কি আমরা ময়দা চিনি কিনতে পারবো? কিনবি কেন রে? ওরে আমি নিজে গিয়ে লজেন্সের বাবার কাছে কেকের সব সরঞ্জাম পৌঁছে দেব। এবার ফুল পাহাড়ির সব বাচ্চারা বড়দিনে কেক খাবে। গদাই জেঠুর জন্য এবারে বড়দিনের আনন্দটা আরো বেড়ে।
গেল। আমার এত ভালো লাগছে যে কি বলবো। ভালো তো আমারও লাগছে, কিন্তু কিন্তু কি রে, আমরা যেমন চেয়েছিলাম তেমনই তো হলো। ফুল পাহাড়ির সব বাচ্চারাই তো কেক পাবে, তাও ফ্রিতে। হ্যাঁ, কিন্তু এই কেক গুলো যদি স্যান্টা দাদু নিজের হাতে সমস্ত বাচ্চাদের দিত তাহলে বেশি ভালো হতো, তাই না? স্যান্টা দাদু, তুমি এসে গেছো? ভুতু ডাকলে সান্টা কখনো না এসে থাকতে পারে? তুমি কোনো চিন্তা করো না, এই সব কেক আমি নিজের হাতে বাচ্চাদের হাতে তুলে দেব। সত্যি সত্যি সান্টা দাদু? একদম সত্যি। আর কেক পেয়ে বাচ্চারা সবাই কি বলবে বলো তো? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস।